হ্যালো বন্ধুরা আমাদের এসডিটিভি চ্যানেলে আপনাদের স্বাগতম আমি দীপিকা চলে এসেছি আপনাদের জন্য বাংলা মিডিয়াম সিরিয়ালের আপডেট নিয়ে বাচ্চাদের ক্লাস নেওয়া শেষ করেই ইন্দিরা বলে কালকে তোমরা ঠিক সময় কিন্তু স্কুলে চলে এসো ইরা বলে দিদি আমি তো চলে যাচ্ছি কালকে কি আমি আসবো হ্যাঁ এসো কারণ তোমার পড়ানোর ধরন সত্যিই খুব ভালো বাচ্চারা খুব খুশি হয়েছে আমি জানি না তোমাকে কতটুকু টাকা দিতে পারবো তবে আমি চেষ্টা করব। তুমি একদম চিন্তা করো না তুমি আমাকে যা দেবে তাতেই আমি খুশি আর দেখবে আমি বাচ্চাদের খুব ভালো করে আরও পড়াবো এরা মনে মনে খুব রাগ খুব ইন্দিরার প্রতি কিন্তু তারপরও বলছে দিদি তুমি যে এই পাড়াতে স্কুল খুলেছ সবাই খুব খুশি হয়েছে এবং সবাই নিজেদের বাচ্চাদের স্কুলে পাঠাচ্ছে আরও অনেকে রয়েছে যারা লেখাপড়া শিখতে চাইছে তোমার এই স্কুলে সত্যি তুমি একটা মহৎ কাজ করছো ঠিক আছে ইরা তুমি এবার এসো ইন্দিরা তুমি বাড়ি যাবে না হ্যাঁ যাবো তো দা তুমি সব কিছু দেখে শুনে স্কুলটাকে বন্ধ করে দিও তখন ইন্দিরার ফোনে ফোন করে সোহানা ইন্দিরা দেখো আমার শ্বশুরের একটা কাজ ছিল সে গিয়েছিল বাইরে সেখানে ভিকিকে একটা ক্যান্সার হাসপাতালে দেখতে পেরেছি কি? হ্যাঁ ভিকি কি আমাদের কাছ থেকে কিছু লুকোচ্ছে ওর কি কোনো বড় ক্ষতি হয়ে গেল ইন্দিরা যা আমাদের কেউ বলতে পারছে না আমি এক্ষুনি মনে হচ্ছে ওই হাসপাতালে গিয়ে খোঁজ করে আসি সোহানা ম্যাডাম আপনি এতটুকুন বাচ্চাকে দেখে বাইরে বেরোবেন না আমি যাচ্ছি গিয়ে দেখছি ভিকি স্যার কী করছে আর ওনার যদি এত বড়ই সমস্যা হয়ে থাকে উনি আমাদের একটা বলবেন না কেন বললো না আমি তো সেটাই বুঝতে পারছি না আমিও না ভিকির কোনো বড় ক্ষতি হয়ে যাবে না তো ইন্দিরা উনি তো কেন গেছেন ওখানে কারোর সাথে গেছেন কি না সেটাও তো আমরা জানি না সেগুলো তো আগে জানতে হবে আপনি ফোনটা রাখুন ইন্দিরা তড়িঘড়ি করে বেরিয়ে যাচ্ছে দিনেশ অনেকবার জিজ্ঞাসা করে যে এই হাসপাতালের নাম কেন মুখে নিয়েছে ইন্দিরা সে সেখান থেকে দৌড়ে ছুটে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে ইন্দিরা যাচ্ছে কতক্ষণে জ্যাম পেরিয়ে সে ভিকির কাছে গিয়ে পৌঁছাতে পারে এদিকে ভিকি তার নিজের ছেলেকে স্যান্ডউইচ এনে দিয়েছে তাকে বলে বাবা তোমার তো খিদে পেয়েছে তুমি এটা খেয়ে নাও আমি না বেঙ্গলি কথা বলতে পারি না সবসময় ইংরেজিতে কথা বলি তুমি যদি পাশে থাকো বাবা তাহলে আমি কিন্তু বাংলা শিখতে পারবো হ্যাঁ আমি তোমাকে শিখিয়ে দেবো তুমি আগে খেয়ে নাও মা আমাকে কখনও স্যান্ডউইচ খেতে দিত না বলতে এগুলো বাইরের খাবার খাওয়া যায় না এগুলো খেও না কিন্তু তুমি খুব ভালো আমাকে এনে দিলে ভিকি এরপরে নিজের পকেট থেকে ফোনটা বের করে দেখতে পারে যে মেচকা ইন্দিরা এমন কি তার দিয়ের অনেকগুলো মিস কল কী বলবে কিছুই তো বলার নেই আর এই সব কিছু বললে বাড়ির সবাই যে কিভাবে রিয়াক্ট করবে সেটা ভিকি নিজেও জানে না মেচকা বাড়িতে যখনই আসে অনন্যার সাথে দেখা হয়ে যায় অনন্যার কাছে ফোন চলে আসে যে সিঁড়ি থেকে পড়ে গিয়েছে মোহনা বসু তার পায়ে ব্যথা লেগেছে তাকে তাড়াতাড়ি ইমিডিয়েটলি ওই হাসপাতালে ক্যান্সার ভর্তি করার জন্য বলা হয়েছে সেই হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে অনন্যা যাবে সেই সময় মেজকাকে দেখে বলে কী ব্যাপার সুমন্ত তুমি আজকাল খুব ব্যস্ত থাকছো দেখি তোমার অনলাইনের ব্যবসা নিয়ে হ্যাঁ আমাকে নতুন কিছু কাজ করতে হবে লাইসেন্স বের করতে হবে এই সব কিছু নিয়ে আমি একটু দৌড়াদৌড়ির মধ্যে রয়েছি হ্যাঁ সেটা তো বুঝতেই পারছি তবে তুমি এত তাড়াহুড়া করে কোথায় যাচ্ছ মোহনার অ্যাক্সিডেন্ট হয়েছে ছোট্ট একটা তাই ওকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে আমি সেখানেই যাচ্ছি তাহলে ঠিক আছে যাও ফরে না হয় তোমার সাথে কথা হবে ঠিক আছে বৌদি আমাকে এরকম করে জেরা করলো কেন আমার মনে হচ্ছে যে উনি কি কিছু বুঝতে পেরেছে যার কারণে আমাকে বলছিল যে লাইসেন্সের বিষয়ে কিছু আমার পেছনে কি কোনোভাবে লোক লাগিয়ে দিয়েছে নাকি এরই মধ্যে দারোয়ান এসে বলে মেজবাবু একটা চিঠি এসেছে ম্যাডামের নামে কোথায় দাও আমাকে আমি দিয়ে দেবো বৌদিকে তুমি যাও তখনই হাত থেকে চিঠিটা টপ করে কেড়ে নেয় অর্ক বলে এটা তো একটা ব্যাংকের লকারের চিঠি তার মানে মায়ের যে এরকম একটা ব্যাংকের লকার রয়েছে সেটা তো আমরা কেউ জানি না আর লকারে রেখেছেটা কি সেটা তো আমাদের জানতে হবে মিজকা তুমি এটা দাও আমি এই চিঠিটা খুলি আগে কি যে করছিস না অর্ক তোর মায়ের কাছে যদি একবার ধরা পড়ে যাস সারা জীবনের মতো তুই বিশ্বাসঘাতক হয়ে যাবি তোকে কিন্তু আর বিশ্বাস করবে না বাদ দাও তো আমাদের আগে জানতে হবে ওই দলিলে কি লেখা রয়েছে কে মালিক এবং কি কি বিষয়ে উল্লেখ আছে সেগুলো জানলে তবেই না আমরা সবটা ফিরিয়ে নিতে পারবো মায়ের কাছ থেকে তা না হলে কি করে ফেরাবো আর সেজন্যই বলছি আমাকে এই রিক্সটা নিতেই হবে অর্ক আস্তে আস্তে সেই চিঠির প্যাকেটটা খুলে ফেলে এবং চিঠিটা বের করে তারপরে দেখে যে হ্যাঁ সেখানে লকাল নাম্বার লেখা রয়েছে ব্যাংকের নাম এবং সব কিছু নিয়েই একটা চিঠি লিখেছে আর সেটা দেখে অবাক হয়ে যাওয়ার কো এরপরে মেজ কাকে দেয় দেখলে তো তুমি আমরা যে বাড়ির দলিলপত্র যা কিছু রয়েছে এত দিন ধরে খুঁজছি কিছুই পাইনি কিন্তু মা এগুলো সরিয়ে রেখেছে তার প্রমাণটা পেলে নিশ্চয়ই তুমি আর সে কারণেই দিন ধরে আমাদের কোনো পরিকল্পনায় সফল হচ্ছে না এই লকারের চাবি আমাদের বাড়িতে একটা রয়েছে মায়ের কাছে আর একটা ব্যাংকের লোকের কাছে রয়েছে এই দুটো মিলিয়ে যদি না খোলা হয় লকার তাহলে কিন্তু খুলবে না আমাকে এবার বৌদি ভাইয়ের সাথে মিলে যে কোনো একটা পরিকল্পনা করতে হবে যেখানে আমরা এই লকারে কি আছে কি নেই সবটা জানতে পারবো এবং সব কিছু সেখান থেকে বের করে আনতে পারবো এই অনুমতিটা আমাকে মায়ের কাছ থেকে নিতেই হবে তা না হলে হবে না কি করে এই চিঠিটা ইস্যু করার সময় মায়ের যদি কোনোভাবে একটা সই নিতে পারি তাহলেই কেল্লাফ এটাতে রিক্স আছে অর্ক তুই কেন বুঝতে পারছিস না সব রিক্স আমাদের এবার নিতে হবে ওইদিকে ভিকি যখন বাচ্চাটিকে সঙ্গে করে নিয়ে ডাক্তারকে জিজ্ঞাসা করে যে কি ব্যাপার অমৃতা এখন কেমন আছে ও সুস্থ হয়ে যাবে তো দু তিন দিন লাগবে ওর জ্ঞান ফিরতে তারপরে আমরা বলতে পারবো যে আসলে ও কেমন আছে এখনই কিচ্ছু বলার নেই ঠিক আছে আপনাকে একটা কথা বলি এই বাচ্চাটি যেহেতু আপনাদের তাই ওর মাও সুস্থ বাবা হিসাবে কিন্তু আপনার এখন দায়িত্ব বাচ্চাটিকে খাওয়ানো পরানো ওর পাশে থাকা তাই ওকে নিজের সঙ্গে সঙ্গে সবসময় রাখবেন আমি চেষ্টা করবো ডাক্তার আপনি একদম চিন্তা করবেন না ভিকি নিজের ছেলেকে নিয়ে যখন বেরিয়ে যাচ্ছিল তখনই অনন্যা হাসপাতালে ঢুকছিল এসেই বলে যে মোহনা বসু ভর্তি আছে সেই কেবিনটা কোথায় আমরা তো জানি না জেনারেল বেড কোথায় সেখানে অনন্যা চলে যায় গিয়ে দেখতে পারে যে ভিকি একটা বাচ্চাকে সঙ্গে নিয়ে গল্প করতে করতে এগিয়ে যাচ্ছে ভিকির সাথে বাচ্চাটি কী আর এরকম তো আগে দেখিনি ভিকি হঠাৎ করে দিল্লি চলে গেল আবার সেখান থেকে ফিরে এসে একটা বাচ্চাকে নিয়ে মেতে উঠেছে আমি তো কিছুই বুঝতে পারছি না এবার ভিকির ওপর আমাকে আলাদা করে নজর রাখতে হবে ডাক্তারকে জিজ্ঞাসা করে যে বিক্রম চ্যাটার্জি একটু আগে গেল তার সাথে একটা ছেলে ওর সাথে সম্পর্ক কি আপনি বলতে পারবেন না আমাদের এখানে হাজার হাজার পেশেন্ট আসে আমরা কি করে কারো কথা মনে রাখবো বলুন ইন্দিরা খুব চিন্তা টেনশনে রয়েছে তখনই সোহানা আবারও ফোন করে বলে ইন্দিরা তুমি বাড়ি ফিরে এসো কেন সোহানা ম্যাডাম কারণ দরকার আছে এমন কিছু ইম্পর্ট্যান্ট কথা আছে তোমার সাথে যা ফোনে বলা যাবে না কিন্তু আমি তো ভিকি স্যারকে খোঁজ করতে যাচ্ছিলাম তার কোনো প্রয়োজন নেই ভিকি বাড়িতে ফিরে এসেছে সঙ্গে একটা বাচ্চাকেও নিয়ে এসেছে ও নিজের জন্য নয় ওই বাচ্চাটির জন্য ওই হাসপাতালে গিয়েছিল কি ওই বাচ্চাটা তুমি আসলেই সবটা জানতে পারবে ইন্দিরা কিন্তু আমাদের তো জানা উচিত না ভিকি স্যারকে জিজ্ঞাসা করতে হবে ওনার মনের মধ্যে কি চলছে বারবার মিথ্যে বলে আমাদের উনি কোথায় যাচ্ছেন কি করছেন সে সব কিছু না জানা পর্যন্ত তো আমার শান্তি নেই তুমি বাড়ি চলে এসো ইন্দিরা এসে দেখতে পারে সেই ভিকির বাচ্চাটিকে ঘুম পাড়াচ্ছে বৌদি এরপরে ভিকির কাছে যাওয়ার চেষ্টা করে কথা বলতে সুহানা পেছন থেকে ডাক দেয় বলে ইন্দিরা তোমার সাথে আমার কিছু কথা আছে হ্যাঁ বলো দেখো ভিকি এই বাচ্চাটির জন্য যে হাসপাতালে গিয়েছিল আমাদের নিজেই সেটা বলেছে তবে ওর সাথে ওর সম্পর্ককে সেটা আমি জানি না তবে বাচ্চাটি কিন্তু ভিকিকে বাবা বলে রাখছিল ইন্দিরার পায়ের নিচ থেকে মাটি সরে যায় ভিকির অসুস্থতার খবর শুনে যেমন ইন্দিরা খুব কষ্ট পাচ্ছিল যেমন ইন্দিরার পায়ের নিচ থেকে মাটি সরে গিয়েছিল তেমনই এখনটা হচ্ছে বলে কি বলছেন কিছু আনা ম্যাডাম হ্যাঁ ওর মায়ের সঙ্গে আদৌ ভিকির কি সম্পর্ক আমি জানি না বাচ্চাটি তো এইভাবে ডাকছিলো তাতে আমার মোটেও কিন্তু ভালো লাগেনি আর ভিকিও ওর ডাকে সারা বারবার দিচ্ছিল এর পেছনে কি কারণ তুমি যাও ভিকির সাথে গিয়ে কথা বলো আমার কাছে কোনো প্রশ্নের কোনো উত্তর নেই তবে ভিকি কি তোমাকে কি বলবে কি বোঝাবে সেটা তোমরা স্বামী স্ত্রী বুঝে নাও ওদিকে ভিকি সিদ্ধান্ত করে নিয়েছে যে ইন্দিরাকে সমস্ত সত্যিটা জানাবে এবং ভিকির আদৌ এই সন্তান নিজের কিনা সেটা ভিকি নিজেই জানে না আর আদৌ কোনো অতীত আছে কি না মানুষের কথা শুনে বিশ্বাস করে সেই অতীতের সাথে জোড়াতে চায় না ভিকি ইন্দিরাকে সত্যি জানিয়ে সত্যি মিথ্যের এই খেলা থেকে সে বেরিয়ে আসতে চায় ইন্দিরা আজকে যে এত বড় সিদ্ধান্ত জানতে পারবে সেটা ভাবতেও পারেনি মোহনার কেবিনে অনন্যা পায়তারি করছে মোহনা বলে কি ব্যাপার আমার পায়ে ব্যথা করছে আর আপনি আমার দিকে একটুও লক্ষ্য নেই আমি ভিকির কথা ভাবছি তার মানে আমি এখানে থেকে আসার সময় ভিকিকে দেখেছি একটা বাচ্চার সাথে আমি ডাক্তারকে জিজ্ঞাসা করব। করুন না ডাক্তার বলুন না ওই বাচ্চাটির সাথে ভিকির সম্পর্ক কী আমি জানি না তবে ওই বাচ্চাটির সাথে ওনাকে আমি দেখেছি এতটুকুই মাত্র তখনই ডাক্তারের মনে পড়ে বিকে হাজর করে অনুরোধ করেছিল বলেছিল যে এই বাচ্চাটা যে আমার সেটা কাউকে বলবেন না তাহলে প্রেস মিডিয়া সবাই আমাকে ঘিরে ধরবে এই বাচ্চাটার আইডেন্টি নিয়ে অনেক কথা উঠবে আর সেগুলো আমি চাই না আর এদিকে তো অমৃতা অসুস্থ ও সুস্থ নয় তখন সবাই এসে ওর এই সমস্ত বিষয় নিয়ে প্রশ্ন করবে তখন অমৃতা আরও বেশি করে অসুস্থ হবে তাই আপনার কাছে অনুরোধ যতদিন পর্যন্ত না আমি আমার পরিবারকে সত্যিটা জানাতে পারছি এবং নিজে সত্যিটা নিয়ে শিওর হচ্ছি ততক্ষণ আপনি কাউকে কিচ্ছু বলবেন না ডাক্তারও কথা দিয়ে দিয়েছে অনন্যা বলে যে এরপরেও যদি ভিকে হাসপাতালে আসে তাহলে কেন এসেছে কার জন্য আপনি আমাকে একটু খবর দেবেন তার জন্য যত টাকা প্রয়োজন আমি আপনাকে দেব। ডাক্তার বলে ঠিক আছে কি হতে চলেছে বাংলা মিডিয়াম সিরিয়ালের পরবর্তী টুইস্টে ভিকি নিজের সন্তানকে ইন্দিরার সামনে দাঁড় করালো অনন্যার দলিলের লকারের খোঁজ অর্ক পেল অনন্যার পেছনে অর্ক যেভাবে অভিনয় করে যাচ্ছিল যে কারণে সেই কারণটা অর্ক আজকে খুঁজে পেয়েছে তার মায়ের লকারের খোঁজ সে পেয়েছে এবার ব্যাঙ্কে গিয়ে এই লকারটা সে খুলবে এবং এই লকারে যা কিছু আছে সেটা জানবে এই চক্রান্তটা এবার অর্ক করছে আর অন্যদিকে ভিকি তার নিজের ছেলেকে নিয়ে ইন্দিরার বাড়িতে গিয়ে উঠল এবং সেখানে গিয়েই নানাভাবে এবার ইন্দিরাকে সত্যিটা জানাতে মুখোমুখি দাঁড়াবে আদৌ কি পারবে সত্যি বলতে জানতে হলে চোখ রাখতে হবে আমাদের চ্যানেলে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই করে ক্লিক করুন